রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও সে জান্নাতে যাবে, আর আবু যর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলেন, খোলা তালাকের এক বছর পর আবার যদি স্বামী স্ত্রী এক হতে চায় তাহলে পারবে কিনা? স্বামী বা স্ত্রী কেউই অন্য কোথাও বিয়ে করেনি, দয়া করে উত্তর দিন। স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে? মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না? যার পীড় নেয় তার পীড় শয়তান, এই কথার কথাটুকু শুনছেন। কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? কে জানছেন মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় যাচ্ছে কিনা? মিলেছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? বেকার অবস্থা বিবাহ করা ইসলামের সমর্থন করে কিনা? সাইম আলামিন জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও সে জান্নাতে যাবে, আর আবু যর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলেন, এই হাদিসটির ব্যাখ্যা হলো, ভাইরা আমার, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান তার সঠিক থাকে, তাওহীদ যদি সঠিক থাকে এবং ঈমানের অন্যান্য যে বিষয় আশয়গুলো আছে সেগুলো যদি সঠিকভাবে তিনি নিজের ভিতরে ধারণ করতে পারেন, এরপরে যদি কোনো অপরাধ করেন আর অপরাধ করার পরও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার অপশন তার জন্য খোলা রয়েছে। এর মানে এই নয় যে তাওহিদ এর বিশ্বাসের পাশাপাশি জেনা চুরি যা মনে চায় তা করলেই সেই তাওহিদ থাকলেই জান্নাতে যাবে, এমন নয়। হাদিসের উদ্দেশ্য হলো তাওহিদ ঠিক থাকলে এই সমস্ত অপরাধগুলো যদি করেও তারপরেও তওবা করার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। এরপরে তামান্না ইসলাম জানতে চেয়েছেন, খোলা তালাকের এক বছর পর আবার যদি স্বামী স্ত্রী এক হতে চায় তাহলে পারবে কি না? স্বামী বা স্ত্রী কেউই অন্য কোথাও বিয়ে করেনি, দয়া করে উত্তর দিবেন। জি, খোলা তালাকের মাধ্যমে যদি পৃথক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহর মাধ্যমে তারা পুনরায় একত্রিত হতে পারবেন, যদি তাদের তিনটা তালাক পতিত না হয়ে থাকে। এটা তো খোলা তালাকটা হলো একটা সাধারণ বিচ্ছেদ, অতএব এরপরে পুনরায় তারা আকদের মাধ্যমে একত্র হতে পারবেন। এরপরে হুমায়রা তাসনিম আপনি জানতে চেয়েছেন, স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। বোন, যদি এই এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে, যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটার ঘ্রাণ পায়, তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয়, কারণ হাদিসে মেয়েদের সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়ার ফলে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আর যদি এর সুঘ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই, কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে। শহীদুল ইসলাম মানিক জানতে চেয়েছেন, মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না? উত্তর হলো, সাধারণ অবস্থাতে এটি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে এটি আপনার কোনো রেস্তোরাঁতে বা এরকম কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় সচরাচর, তাহলে এটা দেখে মদের কথা মনে পড়বে বা মদের স্টাইল কেউ ধরতে পারে বা এই জাতীয় কোনো সাইড কোনো ক্ষতির আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটি ব্যবহার না করাই উচিত। কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটা ব্যবহার করলে কোনো হারাম হবে না, যদি ওটা পরিষ্কার হয়ে যায়, মদের কিছু না থাকে। এইচ কে শামসুদ্দিন আহমেদ জানতে চেয়েছেন, যার পীড় নেয় তার পীর শয়তান, এই কথার কথাটুকু সত্যি একটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কোনো হাদিসের কোথাও এরকম কোনো কথা উল্লেখ নেই। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? দেখে পড়লে সওয়াব হবে, না দেখে পড়লেও সওয়াব হবে, দেখে আর না দেখে পড়ার ভিতরে সওয়াবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য হলো এরকম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, রাসূল কোরআন করিম থেকে যদি কেউ একটি হরফ পড়ে, এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়া, অতএব যে কোনোভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে। তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এভাবে সংকলিত রূপ ছিল না, মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো, অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সওয়াবই হবে, দেখে পড়লে যেই সওয়াব হবে। আর কোরআন তেলাওয়াতের সওয়াব অবশ্যই তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে শুনলেও সওয়াব হবে, কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয়, অতএব এখানে সওয়াব অবশ্যই একটু বেশি হবে। এরপর আবুকর সিদ্দিক ওয়াইজ আপনি আড়ি থেকে জানছেন, মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় যাচ্ছে কিনা? মৃত ব্যক্তিকে গোসল দেয়া, দাফন কাফন করা, এগুলো ফর্জে কেফায়া, মুসলিম সমাজের সবার উপরে ফর্জে কেফায়া, কেউ না করলে সবাই গুণাগার হয় আর কি, কেউ বা কিছু লোক করলে অন্যদের দায় থেকে তারা মুক্ত হয়ে যান। এরকম কাজ একটা ইবাদত এবং এটা দায় শরীয়তের পক্ষ থেকে কর্তব্য, এটা কেউ যদি করেন তাহলে তার বিনিময় তিনি নেওয়া জায়েজ নাই, অতএব এটা কোনো ব্যক্তি কাজ করলে সেটা আল্লাহর জন্য করতে হবে। আর যদি কোনো প্রতিষ্ঠান এই দায়িত্ব নেয় তাহলে প্রতিষ্ঠানের প্রসেস ফি দেয়া যেতে পারে, সেটা কোনো ব্যক্তি ভোগ করবে না,
প্রতিষ্ঠান তার জন্য যে প্রসেস অ্যারেঞ্জ করে থাকে সেটার জন্য তারা টাকা নিতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি এটার জন্য নিজে করে টাকা নেওয়া জায়েজ না, কারণ এটা ইবাদত, ইবাদতের বিনিময়ে নেওয়া জায়েজ নাই। একইভাবে কবর খননের কথাও একইভাবে প্রযোজ্য। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা। জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন প্রস্রাব পায়খানা করতে করা যাবে না এমন কোনো কথা নেই। এবিএম আলমগীর হোসেন জানতে চেয়েছেন বেকার অবস্থায় বিবাহ করা ইসলামের সমর্থন করে কিনা। ভাই আলমগীর, বেকার অবস্থায় বিবাহ করাতে ইসলাম এর কোনো নিষেধাজ্ঞা নেই। বিয়ের সম্পর্ক কাজ থাকা আর না থাকার উপরে নয়, বিয়ের সম্পর্ক হলো সামর্থ্য থাকার উপরে। আর সামর্থ্য কি? স্ত্রীকে মহর দেওয়ার মতো সামর্থ্য, সেটা মিনিমাম মহর কিছু একটা দিতে পারলেই হলো, এটা দেওয়ার মতো সামর্থ্য থাকা এবং তার ডাল ভাতের অ্যারেঞ্জ কোনো রকম করার সামর্থ্য থাকলেই হলো। অতএব বেকার থাকলেও এটা কিন্তু অনেকে করতে পারেন, অনেকের পৈতৃক সূত্রে সম্পত্তি থাকে, অথবা বেকার থাকার পরেও তার যেটুকু আছে সেটুকু দিয়ে সংসার চালাতে পারেন। স্ত্রীর মানে একেবারে মৌলিক অধিকার যেটা না হলে নয় সেটুকু দিতে পারেন, সেটুকু কিন্তু অনেক কম। কোনো রকম বেঁচে থাকার উপকরণ এবং আপনার মোহর দেওয়ার মতো ব্যবস্থা শুরুতে থাকলেই তিনি বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই।